হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম মাইনক্রাফটের আরও একটি সার্ভাইভাল সিরিজ নিয়ে। আর এই সার্ভাইভাল সিরিজটি কোনো সাধারণ সার্ভাইভাল সিরিজ না, এটা হচ্ছে হার্ডকোর মোডের সার্ভাইভাল সিরিজ। তার মানে আমরা সাধারণভাবে একটি সার্ভাইভাল ওয়ার্ল্ডে স্পন হয়ে যাব, আর সেই ওয়ার্ল্ডে আমাদেরকে খেলতে হবে। আর এই খেলতে খেলতে আমরা যা কিছুই তৈরি করি না কেন, এগুলো খেলতে খেলতে যদি আমরা মারা যাই তাহলে আমাদের সব তৈরি করা জিনিস মানে পুরো ওয়ার্ল্ডটা আমাদের ডিলিট হয়ে যাবে। তোমরা বুঝে গেছো হয়তো, আর তোমরা অনেকেই এই হার্ডকোর মোড সম্পর্কে ভালোভাবে জানো, তাই আমি আর বিস্তারিত বললাম না, আমরা তাড়াতাড়ি চলে যাই গেম প্লের দিকে। চলো যাওয়া যাক। আমরা চলে আসলাম আমাদের গেমে। আর এটা কি ভাই, কোথায় স্পন করে দিছে ভাই ওয়াইল্ডের মধ্যে? ও মাই গড, আমি পানির নিচে আর অল্প একটু হেল্প বাকি আছে, প্রথমে কি মারা যাবো নাকি? আমি গেমটা কেবল শুরু করলাম। ও মাই গড, এক হাটে বাঁচাই দিছে ভাই, কোথায় স্পন করে দিছে আমাদেরকে দেখতে পাইছো বন্ধুরা? মানে হার্ডকোর খেলতে আসছি, যে যাকে একবারও মরাই এলাও না। একবার যদি আমরা মরি তাহলে আমাদের ওয়ার্ল্ড ডিলিট হয়ে যাবে, আর সেই রকম একটা ওয়ার্ল্ডে আমাদের কোথায় স্পন করে দিছে, মানে তোমাদের আর কি বলবো, বড় বাঁচা বেঁচে গেলাম আর কি, এক হাটে বাঁচে গেছি ভাই, বিশাল বাঁচা পাচ্ছে। যাই হোক, আমি একটু আশেপাশে দেখে নেই, আর মোটামুটি একদম সাধারণ জায়গায় আমি স্পন হয়ে গেছি। খুব যে আহামরি সুন্দর খুব জায়গা, রেয়ার বায়োম বা খুবই ভালো কোনো জায়গায় যে স্পন হয়েছে এরকম কিচ্ছু না, একদম সিম্পল জায়গায় স্পন হয়ে গেছি। আর এই জায়গায় এখন আমাদেরকে সার্ভাইভ করতে হবে, আমরা অনেক কিছু তৈরি করব। আমার আশা আছে কি জানো, আমার আশা আছে আমার এই সার্ভাইভাল সিরিজটা আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব, মানে আমি খেলতে খেলতে যতদিন পর্যন্ত মরবো না ততদিন পর্যন্ত অনেক কিছু তৈরি করতেই থাকবো, করতেই থাকবো, একদম বিশাল কিছু তৈরি করে ফেলবো। তো প্রথমেই আমাদের নিয়মিত যেভাবে আমাদের কাজ করতে হয়, মানে কাঠ কাটতে হয়, সেই কাঠ আমরা কাটতে শুরু করে দিয়েছি। এগুলো থেকে এখন আমি ক্রাফটিং টেবিল বানিয়ে নেব আগে। আমার ক্রাফটিং টেবিল ডান, আমি কিছু লাঠি বানায় নিব, মানে স্টিক, এগুলো দিয়ে আমি একটা পিকেক্স আর একটা এক্স বানায় নিব সর্বপ্রথম, যেগুলো আমার দরকার স্টোনের মালপত্র আমাকে বানাতে গেলে। আমাকে আগে উডের মালপত্র বানাতে হবে। এই যে উডেন এক্স, উডেন পিকেক্স আমি বানা নিলাম। এখন আমি কি করব, আমি আগে এখান থেকে কয়লাগুলো ভেঙে নিব, কারণ আমার খাবার খাইতে হবে না, আমার হেলথ পূরণ হচ্ছে না, যে কোনো সময় কেউ একটা আসে টোকা দিলেই আমি মরে যাব। তো তাই আমাকে আগে খাবার স্মেল করতে হবে, খাবারও আমার কাছে নাই, খাবারের জন্য আমাকে কয়েকটা ভেড়া টেড়া বিভিন্ন জীবজন্তু মারতে হতে পারে, মেরে মেরে আমাকে খাবার দাবার জোগাড় করতে হবে আর কি, তারপরে সেগুলো স্মেল করতে হবে। তো আমি এখান থেকে কয়লা নিয়ে নিলাম। গরু ছাগল ভেড়া খুঁজতে খুঁজতে আমার জান শেষ, একটাও পাইলাম না যে আমি মারে একটু রান্না করব। আর এইখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কালো কালারের যে কাঠগুলো পাওয়া যায়, এই কাঠগুলো, এগুলো দিয়ে বাড়িঘর বানাইলে বা ডিজাইন বানাইতে আমার খুবই ভালো লাগে। ডার্ক ওয়াক লোক বলে মেবি এগুলোকে, এগুলো আমাকে আসলে অনেক ভালো লাগে। এগুলা বলতে পারো যে মাইনক্রাফটের মধ্যে সব থেকে প্রিয় গাছ, এইটা আর যেটা সাদা, এটা, এই দুইটা কাঠ আমাকে অনেক ভালো লাগে। তো আমি যেহেতু এর আশেপাশেই আসি, সেহেতু আমি কোনো বাড়িঘর বা আমার কেসেল টেসেল এগুলো বানাইতে গেলে আমি এগুলোর অবশ্যই অবশ্যই ব্যবহার করব। তো চলো, কিছু শিপ আগে আমাকে খুঁজে বের করতে হবে, তারপর কিছু গরু মেরে মেরে আমাকে তাদের গোস্তগুলো নিতে হবে, কারণ খাবার দাবার আমার কাছে অনেক কমে গেছে, আমি ভালো করে দৌড়াইতেও পারতেছি না। গরু ছাগল ভেড়া খুঁজতে খুঁজতে আমার জান শেষ, আর পাইছি, এখানে একটা পাইছি। যা হোক, এটাকে মারলে আমি গোস্ত পাবো, তার সাথে সাথে উল পাবো, যেগুলো দিয়ে আমি বেড বানাতে পারবো। বেড বানালে সেটাতে আমি কিন্তু ঘুমাইতে পারবো, কারণ আমার বেড খুব দরকার, কারণ রাত্রেবেলা জম্বিরা খুব আক্রমণাত্মক হয়ে যায়, বিশেষ করে এই হার্ট করে খুবই মানে ভয়ানক রূপ নেয় তারা। তো যাই হোক, এখানে আরেকটা শিপ দেখতে পাইছি, এটা লাভ দিয়ে যেতে হবে, নাহলে নিচের দিকে পড়ার সম্ভাবনা আছে। তো এই বেটাকে আগে আমি একটু মারবো, আর আরেকটা শিপ আমার লাগবে এটা মারার পরে, তাহলে তিনটা শিপ দিয়ে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ গোস্ত পাবো আর সেগুলো রান্না করে খাইতে পারবো, আর তার সাথে সাথে যে উলগুলো পাবো এগুলো দিয়ে কিন্তু আমি বিছানা বানাতে পারবো। তো চলো চটপট আরেকটা শিপ খুঁজে বের করি। এইখানে একটা শিপ দেখতে পাচ্ছি, আর শিপের সাথে গরু বোনাস দুইটাই কাছে আসছে, দুইটাই একসাথে মাইর খাবি আমার হাতে আজকে, আর মাই খাই তাদের গোস্তগুলো দিবি আর সেগুলো খাওয়াবো আমি আনন্দ করে, অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি। ও আরেকটা শিপ পাইছি, এটাকেও ছাড়বো না, মানে যা পাবো চোখের সামনে সবগুলোকে নিয়ে নিব। আমার বেড এখানে তৈরি হয়ে গেল, এখন আমাকে একটা ফার্নেস তৈরি করতে হবে, কারণ ক্ষুধা লাগছে খুব, আর আমাকে খাইতে হবে। তো ফার্নেসের জন্য আমার অনেকগুলো স্টোন লাগবে, স্টোন আগে আমি এই স্টোনগুলো আগে কিছু কালেক্ট করে নিই, 9টার মতো স্টোন লাগবে মেবি একটা ফার্নেস তৈরি করতে লাগে। তো আমি এখান থেকে কিছু স্টোন কালেক্ট করে নিই আগে। আমার ফার্নেসও এখানে তৈরি হয়ে গেল, আর এখন আমি মনের আনন্দে এখানে খাবার রান্না করতে দিতে পারবো, কারণ আমার ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে। আর আমি এখানে হার্ডকোর শুরু করছি, আর একদম হার্ডভাবে শুরু হয়েছে, একটু তো সোজাভাবে হওয়া উচিত ছিল, এত কঠিনভাবে আমি আজকের গেমটা শুরু করলাম, যেটা আমি সত্যি কথা বলতেছি এর আগে কোনো দিনও করি নাই।
শুরু যখন করে ফেলছি তখন এইটাই হবে আমাদের হার্ডকোরের সিরিজ। আর এইটাকে আমরা এত সুন্দরভাবে সাজাবো, তোমরা এই জায়গাটা দেখে একটু তোমাদের ভালো নাও লাগতে পারে, সমস্যা নেই, আমি একটা সুন্দর জায়গা খুঁজে বের করবো যেখানে আমার বেস, আমার বাড়িঘর, ফার্ম সব কিছু তৈরি করতে পারবো। আর সব কিছু আমি একদম নেক্সট লেভেলের করতে যাচ্ছি, কোনো রকম ছোটোখাটো যে আসলাম একটা কোনো মতো কাঠ দিয়ে একটা ঘর বানাইলাম থাকলাম শেষ, এরকম না, একদম সব কিছু খুব হাইলি স্পেশালভাবে তৈরি করবো, প্রত্যেকটা ফার্ম, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা কিছু। তার আগে আমি একটু ঘুমাই নিই, রাত হয়ে গেছে যেহেতু। গুড মর্নিং বন্ধুরা, আমরা আরও একটা সকাল শুরু করলাম, আরও একটা না প্রথম সকাল, এইটা আমাদের হার্ডকোর সার্ভাইভাল সিরিজের এইটা প্রথম সকাল, মানে একটা দিন আমরা পুরো পার করে ফেললাম একদম সই সালামতে। আর আমার খাবার দাবার একদম রেডি, আমি এই প্রথম আমার হার্ডকোর মুডে আমার হেলথ পূরণ করতে পারবো মেবি, আমাকে একটু খুশি খুশি লাগতেছে। যে অবস্থা শুরু হয়েছিল আমাদের গেম শুরু করার সময় আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এখন আমরা আমাদের পরের পদক্ষেপ কী সেটা দেখবো। পরের পদক্ষেপ বলতে আমাদেরকে একটা সুন্দর লোকেশন খুঁজে বের করতে হবে, জানি না কোন দিকে ভালো কোনো জায়গা আছে, এই জায়গাটা একদম বেকার বেকার লাগতেছে আমার কাছে, মানে ওয়ার্ল্ড সাজানোর ক্ষেত্রে এই জায়গাটা অতটা সুইটেবল না। একদম সুন্দর একটা জায়গা আমি খুঁজে বের করব, যেই জায়গায় আমি সুন্দরভাবে আমার বেস তৈরি করতে পারবো, আমার অনেক রকম ফার্ম তৈরি করতে পারবো, অনেক বড় একটা ওয়ার্ল্ড সাজাতে পারবো, এরকম একটা জায়গা আমি খুঁজে বের করব। তো সেই জায়গাটা এখন খুঁজে বের করার জন্য আমাকে বের হইতে হবে। আমি এখানে বেডটা লাগাই দেবো, রিসপন পয়েন্ট সেট করব। আচ্ছা, রিসপন পয়েন্ট সেট করে লাভ কী ভাই, মরলে তো গেমই শেষ, গেমটা তো ডিলিট হয়ে যাবে আমাদের, তার রিসপন পয়েন্ট সেট করে লাভটা কী। তো যাই হোক বন্ধুরা, আমি আমার মালপত্রগুলো সব নিয়ে নিলাম, আর এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে একটা থাকার মতো সুন্দর জায়গা। চলো যাওয়া যাক। প্রায় হাজার ব্লক দৌড়াদৌড়ি করার পরেও ভাই আমার কোনো জায়গা এখন পর্যন্ত পছন্দ হলো না, যদিও আমি প্লেন বায়োমে চলে আসছি, এইখানকারই একটা জায়গা আমাকে চুজ করতে হবে খুব ভালো দেখে। ও মাই গড, আমি একটা ভিলেজ দেখতে পাইছি, যাই হোক আমার জন্য ভালো হলো, কারণ যেই হিসাবে রাত হয়ে গেছে এই হিসাবে এখন ভেড়া মারা আর বিছানা তৈরি করা তারপর ঘুমা, এটা অনেক একটা ইম্পসিবল একটা কাজ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি ভিলেজ পাইলাম, তার মানে আমার কিন্তু অনেক ইজি হয়ে গেল এখানে যে আমি এখন রাতটা, ও ও মাই গড, এখনই আমি কিন্তু আমার ওয়াল শেষ করে ফেলতেছিলাম, মরলেই আমার ওয়াল ডিলিট হয়ে যাবে ভাই, আমাকে একটু সাবধানে থাকতে হবে, এত বেশি মগ্ন হওয়া যাবে না খেলার নেশায়। তো যাই হোক, আমি ভিলেজের মধ্যে যাই একটু ঘুমাবো, আর আশেপাশে জম্বি স্পন হওয়া শুরু হয়ে গেছে, জানি না এরা আমার কী হাল করবে, জম্বিদের তো পাওয়ার খুব, মানে বিশেষ করে হার্ডকোর মুডে জম্বিদের কিন্তু পাওয়ার খুব বেশি হয়, তোমরা জানো যারা হার্ডকোর মুডের গেম প্লে যারা তোমরা দেখো নিয়মিত, তোমরা কিন্তু জানো যে হার্ডকোর মুডে জম্বিদের যা পাওয়ার ওই রকমই পাওয়ার হয়, অনেক বেশি ড্যামেজ দেয় বা মানে অনেক শক্তি থাকে তাদের এক কথায়। তো যাই হোক, জানি না আমাদের মাইনক্রাফট পকেট এডিশনে এর ইফেক্ট কতটা পড়ে, মানে মোবরা কতটা, আর এখানে একটা স্পাইডার, স্পাইডার লাগে গেছে পিছনে, স্পাইডার ভাই আমাকে তাড়াতাড়ি করে লেখার একটু ঘরে ঢুকতে দে, তারপরে এ ভাই পিছনে আসতেছিস কেন ভাই, একটু ঘরে ঢুকতে দে, ঘরে ঢুকতে দে খালি, আরে ভাই একটু ঢুকি, শুরু করে দিল মারামারি, কেমনটা লাগে, আমি একটু ঘুমাইতে চাচ্ছি, আমি এর সাথে পাঙ্গা নিতে চাই না, আমি এই ঘরটাতে কোনো মতো ঢুকতে পারলেই আমার জান বাঁচে। আমি এইখানে বেড আছে নিশ্চয়ই, হ্যাঁ বেড আছে, এখানে একটা ভিলেজার শুয়ে আছে, তাড়াতাড়ি করে দরজা লাগাই দেই, আর ভিলেজার সাহেব আপনি একটু উঠেন, আমি আজকে অনেক পরিশ্রম করে হাঁটাহাঁটি করে আসছি, আপনি একটু উঠেন, আমি এখন ঘুমাবো। আর ও মাই গড, এনে ঘুমাইতে পারতেছি না এই যে মাকড়সার জন্যে, এই মাকড়সা দূরে যা ভাই দূরে যা, এই মাকড়সা যে পর্যন্ত দূরে যাবে না সেই পর্যন্ত, ভাই আবার সুইচ কেন ভাই, আমি ঘুমাবো বললাম না, এই মাকড়সা, ও আচ্ছা আচ্ছা যাচ্ছে, মাকড়সা দূরে চলে যাচ্ছে, তার মানে এখন আমরা ঘুমাইতে পারবো। এই ভিলেজার উঠতো ভাই, দেরি হয়ে গেছে এমনিতে, ভিলেজারটা রাগে গেছে বন্ধুরা, রাগে বাইরে হয়ে গেলো। তো যাই হোক বন্ধুরা, আমরা আরও একটা রাত পার করে দিলাম আমাদের মাইনক্রাফটের হার্ডকোর সার্ভার। আমি যেটা করব, আমি ভিলেজ থেকে একটু খাবার দাবার জোগাড় করব, ব্রেড তৈরি করবো এই ভিলেজ থেকে, আর মনে হচ্ছে যে আমার জীবনে একদম দুর্ভিক্ষ চলে আসছে, খাবার দাবারের সমস্যা, আমার হার্টের সমস্যা, কত রকম সমস্যা সব আমার কাছে। তো যাই হোক, একটু খাবার দাবার জোগাড় করে নিই। ভিলেজ থেকে কিছু খাবার দাবার নিয়ে আমি আশপাশটা একটু ঘুরে দেখি যে কোন জায়গায় আমার বেস বানানো ঠিক হবে, মানে সুন্দর লাগবে। তো দেখতে দেখতে এখানে একটা বিশাল কেভ দেখতে পাই, আর আমার একবার ইচ্ছাও জন্মায় যে আমি কেভের এই আশেপাশে এরকম একটা কোনো জায়গায় আমার বেস তৈরি করব, কিন্তু পরে আমার মনে হলো যে না, এখানে বেস তৈরি করা মানে বেকার, ওহেতু যাওয়া আসায় অনেক ঝামেলা হবে বেসের মধ্যে, এমন একটা জায়গায় বেস তৈরি করতে হবে, আমার বাড়িঘর তৈরি করতে হবে যেই জায়গায় যাওয়া আসা খুব সুবিধা হয়,
কারণ আমাকে রাত্রেবেলা ঘুমাইতে হবে, এই পাহাড় টাহাড় চড়ে তারপর ঘুমাইতে যাব, গুহা পার হয়ে তারপর ঘুমাইতে যাব, এইসব ঝামেলা হবে। তো আমি ভিলেজের আশেপাশে হোক বা একটু দূরে হোক, যে কোনো একটা জায়গায় হোক, আমি সুন্দর একটা জায়গা খুঁজে বের করব। তারপরে সেই জায়গাটা আমি আমার বাড়িটারি কিছু একটা বানানোর জন্য তোমাদের নিয়ে প্ল্যান প্রোগ্রাম করব। এইখানে আমি একটা শাবল বানিয়ে নিব আগে, আর শাবলের জন্য লাঠি তৈরি, আর এখন শাবলে ক্লিক করলে মেবি শাবল, হ্যাঁ একটা শাবল বানাতে পারবো, কারণ আমার কাছে একটা স্টোন ছিল। তো যাই হোক, আমি এই জায়গায় শাবল বানালাম, কেন তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি পরিষ্কার করবো, মানে উঁচু নিচুটা সমান করবো, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, খুব না ভালো লাগছে, মোটামুটি ভালোই লাগছে, অনেকক্ষণ ধরে খুঁজতেছে। যেহেতু তোমরা জানো যে আমি কোন লঙ্কা থেকে কোন লঙ্কা চলে আসছি বাড়িয়ে ঘরের জন্য সঠিক জায়গা খুঁজতে খুঁজতে, তো সেহেতু ভাবতেছি যে ওটা চিন্তাভাবনা না করে এই জায়গাটা যেহেতু একটু ভালো লাগছে এই জায়গাটা একটু সমান করতে শুরু করি। তো আমি এখান থেকে কিছু ডার্ট কালেক্ট করবো, মানে সমান করবো, দরকার হয় আরও একটা লেয়ার আমি কমাই দিব, সেখান থেকে অনেকগুলো ডার্ট পাবো। এই ডার্টগুলো দিয়ে আমি চারপাশে কোণা করে একটা সুন্দর বাউন্ডারি দিয়ে একটা সুন্দর একটা বেস বানানোর জন্য চার কোণা একটা জায়গা তৈরি করে ফেলি। এই ছোট্ট একটু জায়গা ঠিক করতে করতে আমার তো অবস্থা খারাপ করে দিল রে ভাই, কতক্ষণ সময় হয়ে গেছে, আমি এটা পূরণ করতে চেষ্টা করতেছি কিন্তু আমার 12টা বাজে যাচ্ছে। ও বন্ধুরা, এই জায়গাটা কিন্তু না, মানে আমি এই জায়গায় আসছি ডার্ট কালেক্ট করার জন্য, আমাকে এই ডার্টগুলো নিয়ে যায় ওই জায়গায় কাজটা করতে হবে আর কি। আমার জায়গাটা পিছনেই আছে, আমি একটু সাইড থেকে ডার্টগুলো কালেক্ট করতেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই জায়গাটা আমি ফিল করতেছি, অনেকটা কাজ করে ফেলছি, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10-12 মিনিট ধরতে পারো, 10-12 মিনিট ধরে আমি জায়গাটা কিন্তু ফিল করতেছি। আমার অনেক পেড়া লাগতেছে, পেড়া লাগতেছে বলতে দেখো তোমরা নিজেরাই দেখো, আমি কিন্তু ভিতর মাঝখানটা এখনও ফিল করতে পারিনি, আমি শুধু ধারটা দিয়ে ফিল করতে পারছি, আর এটা হচ্ছে চার কোণা একটা জায়গা তৈরি করছি। যেই জায়গায় কিন্তু আমি তোমাদেরকে একটু কোণ থেকে দেখাই ভালো করে, দেখছো একদম সুন্দর একটা সিঁড়ির শেপে শেপ করে আমি একদম মিডিলটাতে উঠে আমার বেস বানাবো, আমার ঘর বাড়ি বানাবো, সেই হিসাবে কিন্তু আমি তৈরি করতেছি। তো যাই হোক, আমি ফুল কাজটা করে ফেলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি ভাবতেছি কি ওই যে ডার্ক ওয়াক লোকগুলো আছে না, মানে কালো কালারের যে গাছগুলো, ওই কাঠগুলো আমি একটু কাটে নিয়ে আসবো, কারণ ওইগুলো দিয়ে আমার ভাইটা যদি বানে তাহলে অনেকটা সুন্দর লাগবে। আমার মাথায় কিছু কিছু ডিজাইন আছে, তো সেই হিসাবে আমি কাজ করবো। আচ্ছা ঘুমাই নিয়ে আগে, তারপরে আমি সেই কাঠগুলো সংগ্রহের জন্য যাব। বন্ধুরা, একবার তোমরা দেখো তো যে এই জায়গাটা কেমন, মানে এই জায়গাটা একটু সমান না অনেকটা, এই চার কোণ করে যদি আমি দেখো তোমাকে বলি, এই কোণ থেকে নিয়ে যায় একদম সোজা করে এই পর্যন্ত যায়, তারপর ওইখান থেকে আবার এই কোণ পর্যন্ত যায়, ওইখান থেকে আবার এই এই পুরো জায়গাটা যদি আমি একদম সমান করে ফেলি তাহলে কিন্তু কি হবে, এই দিকে সমুদ্র কত সুন্দর লাগতেছে না। এই সাইডগুলো দিয়ে আমি অনেকগুলো ফার্ম তৈরি করব, এই সাইড দিয়েও আমি অনেক ফার্ম তৈরি করব, আর মিডিলে এই জায়গাটা যেটা আমি সমান করব, এই জায়গায় আমার বিশাল ক্যাসেল তৈরি করব। তো যাই হোক, তাহলে চলো আমরা আবার নিচে যাই, পুরো জায়গাটা একদম সমান করে ফেলি, যাই না কতক্ষণ সময় লাগবে, কত পরিশ্রম লাগবে। তো আমি কাজ শুরু করে দিই, দেখা যাবে কি হবে। কাঠ যে শুরু করবো, আমার কাছে তো কাঠ নাই, আমাকে স্টিক বানাইতে হবে, কারণ অনেকগুলো শোভেল বানাইতে হবে, যে শোভেলগুলো বানাইতে গেলে আমার স্টিক লাগবে, আর একটাই গাছ দেখতে পাচ্ছি তাও আবার অনেক দূরে, সেই গাছটা এখন আমাকে কাটতে হবে। আর আমি কাজ করব, ভবিষ্যতে আমার কেসেল বানানোর সময় যদি আমার কাঠ লাগে তখন আমাকে অনেক গাছ কাটে আনতে হবে দূর থেকে, তখন যে সেপলিংগুলো পাবো, মানে গাছের চারাগুলো পাবো, সেগুলো আনে এই এর আশেপাশে লাগাই দিব, যেন এই জায়গায় নতুন নতুন গাছ হয় আর জায়গাটা যেন গাছে ভরে যায়, কারণ আমার অনেকগুলো কাঠ লাগতে পারে ফিউচারে, আর এই কাঠ আনার জন্য আমি দূরে দূরে এত দূর পর্যন্ত আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই, তাই আশেপাশে অনেকগুলো গাছ আমি লাগাই দিব। তো যাই হোক, ফটাফট আমি কাজে লেগে পড়ি, তোমরা ফার্স্ট পয়েন্টে দেখো, নাহলে ভিডিওটা আমি পোস্ট করে দিচ্ছি, একবারে তোমরা কাজটা হয়ে যাওয়ার পরে তারপরে দেখতে পারো। বন্ধুরা, আমি কিন্তু ঘড়ি দেখে কাজ শুরু করছিলাম, আমার প্রায় 20 মিনিট লাগে গেছে পুরো কাজটা করতে, যাই হোক ফাইনালি আমাকে একটু শান্তি লাগতেছে। কয়েকবার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, আমার বেড ছিল না আমার কাছে, অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। তো যাই হোক, ফাইনালি আমি পুরো কাজটা করে ফেলছি, আর এখন কথা হচ্ছে যে আমাদেরকে কিছু উড কালেক্ট করতে হবে, মানে কিছু কাঠ কালেক্ট করে নিয়ে আসতে হবে অনেক দূর থেকে। তোমরা জানো যে আমরা অনেক দূর চলে আসছি সেই বায়োমটা থেকে, এখন এত দূর থেকে আমাদেরকে কাঠ আনতে হবে, জানি না কত পেরা হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা তাড়াতাড়ি করে কাঠ আনতে যাব, আর কাঠ নিয়ে আসে তারপরে আমাদের বাকি কাজ শুরু করে দিব। বন্ধুরা, আই এম সরি, আমি রেকর্ডিং অন করতে ভুলে গেছিলাম, আর আমি এখানে কাঠ কাটতে শুরু করে দিছি আসে,
মানে রাস্তাটা আমি রেকর্ড করতে চাইনি, অনেক বোরিং, অনেক দূর, তো সেই জন্য আমি এখানে আসে কাট কাটতে শুরু করছি। তারপরে মনে হলো যে আমি তো রেকর্ডিং অন করি নাই, তো যাই হোক আমি কাট কাটতে শুরু করে দিছি। এইখানে আমাকে অনেকগুলো কাট কাটতে হবে আর পুরো গাছের প্রত্যেকটা কাট আমাকে কাটে ফেলতে হবে, যদিও দরকার নাই তবুও আমার দরকার, কারণ এই প্রত্যেকটা কাঠ যে পর্যন্ত আমরা কাটবো না সেই পর্যন্ত এই গাছের পাতাগুলো ঝরবে না, আর গাছের পাতা যখন ঝরবে তখন কিন্তু আমরা এগুলো থেকে গাছের চারা পাবো নতুন নতুন। তো ও মাই গড, একটু সাবধানে খেলতে হবে, তো সেই জন্য আমাকে প্রত্যেকটা কাঠ কাটে তারপরে কাঠগুলো সংগ্রহ করতে হবে। আমি এর সাথে কিছু সাদা রঙের যে কাঠগুলো আছে না এগুলোও কাটবো, কারণ সেগুলো আমার ডিজাইনের ক্ষেত্রে লাগবে। তো আমি কি করি, একটু তাড়াতাড়ি করে সব কাঠ, যতগুলো কাঠ আমার দরকার প্রত্যেকটা কাঠ আমরা এখান থেকে কেটে নিয়ে নিই ইনভেন্টরির মধ্যে। আর এদিকে রাতও হয়ে যাচ্ছে, আমাকে ঘুমাইতে হবে, বেড আমি নিয়ে আসছি, সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে একটু ঘুমাই নেই, ঘুম থেকে উঠি আমি আমার কাজ শুরু করে দিব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি আবার চলে আসছি আমার সেই জায়গায়। এই জায়গাটা খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল, কারণ কোঅর্ডিনেট হারাই ফেলছিলাম। তো পরে আমাকে আবার ভিডিও বের করে, মানে রেকর্ডিং বের করে, সেই রেকর্ডিং দেখে আমাকে জায়গাটা আবার খুঁজে বের করতে হয়েছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর এই জায়গায় এখন আমি কাজ শুরু করে দেবো। আমি কিন্তু অনেকগুলো কাঠ সংগ্রহ করে ফেলছি, আর এই জায়গায় তো না, উপরেরটাতে মেবি রাখছি, মনেই থাকে না আমার কাছে। তো এখানে অনেকগুলো কাঠ আমার জোগাড় হয়ে গেছে, আর অনেকগুলো সেপলিংসও পাইছি আমি, মানে এই কাঠের যে গাছগুলো আছে গাছের চারাও পাইছি, এগুলো আমি একটু দূরে যাই লাগাই দিয়ে আসবো। তো যাই হোক, এখন আমাদের কাজ শুরু করে দেওয়ার পালা, দেখা যাক আমরা কীভাবে বাড়িটা বানাতে পারি, কতটা সুন্দর করে, কতটা ডিজাইন করে আমরা আমাদের ক্যাসেল বা বাড়িটা, সর্বপ্রথম বাড়ি আমাদের এই হার্ডকোর মোডে সার্ভাইভাল সিরিজে, জানি না কত সুন্দর করতে পারবো। একটু সাবধানে কাজ করতে হবে এখন থেকে, কারণ এখন থেকে আমাদের মরার চান্স আরও বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমাদেরকে খুব সুন্দরভাবে কাজ শুরু করে দিতে হবে। জানি না কেমন করে কাজটা করতে পারবো আর কতটা সুন্দরভাবে বানাতে পারবো, তো দেখা যাক, আমি কাজটা শুরু করে দিই। আচ্ছা দাঁড়াও বন্ধুরা, বাকি কাজগুলো আমি নেক্সট পার্টে করবো, আর নেক্সট পার্ট আপলোড দিব আমার সেকেন্ড চ্যানেলে। আর সেকেন্ড চ্যানেল তো তোমরা সকলেই জানো, ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি সেই চ্যানেলে গিয়ে আমার সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। আমি খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমার সেকেন্ড চ্যানেলে। আর এই যে হার্ডকোর সিরিজটা আমরা শুরু করছি, এটাতে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করবো ইনশাআল্লাহ, যদি আমরা এখানে বাঁচে থাকতে পারি, কারণ মরলেই তো ওয়ার্ল্ড ডিলিট হয়ে যাবে। যতদিন পর্যন্ত আমরা এখানে ভালোভাবে খেলতে পারবো আমরা অনেক হাই লেভেলের, অনেক হাই লেভেলের বিশাল বিশাল বিল্ড তৈরি করব, যেগুলো দেখতে আসলে অনেক তোমরা মজা পাবা। তাই তাড়াতাড়ি করে আমার সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে সেই লিঙ্কটা দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফিজ।